আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে কিভাবে পারফেক্ট হালিম রান্না করা যায়। আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে যে রেসিপিটি দেয়া থাকে সেই রেসিপিটি হুবহু ফলো করে আজকে চিকেন হালিম মিক্সে তৈরি করেছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি হালিম রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে। হালিম রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 7-8টি, আদা কুচি কুচি করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে, নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়েছি 1টি লেবু অর্ধেক, আর এখানে শসা কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে হালিমটি আমি মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো, সেই জন্য আমি মুরগির মাংসটাকে এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আরও যা যা লাগছে, যেহেতু আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিমটা তৈরি করব, সেই জন্য এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি 1 প্যাকেট, আদা রসুনের বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচ, লাগছে তেল প্রায় 9 টেবিল চামচ পরিমাণ, আর লাগছে লবণ 7 মতো। কী কী উপকরণ লাগছে দেখিয়ে দিলাম। এখন আমি এখানে একটি পাত্রে 2 কাপ ফুটন্ত পানি নিয়ে নিয়েছি, সেই পানিতে আমি রাঁধুনি হালিম মিক্সের ভেতরে ডালের যে 1টা প্যাকেট আছে সেই ডালের প্যাকেটটার ডালগুলো আমি এই পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ডালের গুঁড়োটাকে আমি 1টা চামচের সাহায্যে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল প্রায় 9 টেবিল চামচ পরিমাণ। আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে খুব বেশি বাড়িয়ে বা কমিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লবণ ছাড়া বেশ কিছুক্ষণ বেরেস্তার মতন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটা বেরেস্তার মতো হয়ে এসেছে, আর পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এর 3/2 ভাগই উঠিয়ে রাখবো, আর 1 ভাগ দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। এই 2 ভাগ বেরেস্তা আমরা পরে হালিমটা গার্নিশিংয়ে ব্যবহার করব। আমি এখন এখান থেকে 2 ভাগ বেরেস্তা একটি বাটিতে তুলে রাখছি। বেরেস্তাটা আমি তুলে নিয়েছি, এখন বাকি বেরেস্তার সাথে আমি প্যানের ভেতর দিয়ে দিচ্ছি মুরগির মাংসের টুকরোগুলো। মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব।
এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এই ফাঁকি বলতে চাই, যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন। আদা রসুন বাটাটা দেওয়ার পর মাংসটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু সময় রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। মশলাটা এখানে আমি রাধুনী হালিম মিক্সের প্যাকেটের ভিতরে একটা মশলার প্যাকেট থাকে সেই মশলাটা ব্যবহার করেছি। এছাড়া এক্সট্রা কোনো মশলা আমি হালিমে ব্যবহার করিনি। এখন মশলাটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু আন্দাজ করে দেবেন, কারণ হালিম মিক্সের মশলার সাথে যথেষ্ট পরিমাণে লবণ আছে। আপনারা একটু আন্দাজ করে লবণটা দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো। লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। যেহেতু মাংসের টুকরোগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেহেতু মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে ঢেকে রান্না করলে অল্প সময়ের ভিতরেই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এরই ফাঁকে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে অলই প্রেস করে দিন। এতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে, আর আপনিও আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সবার আগে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা ডালটা এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো পানি অ্যাড করে বলক আসা পর্যন্ত রান্না করব। 1 প্যাকেট হালিম মিক্স দিয়ে 7 থেকে 8 জনকে অনায়াসে সার্ভ করা যাবে। সেক্ষেত্রে এখানে পানিটা প্রায় 3 থেকে 4 কাপ ব্যবহার করলেই পরিমাণ মতো হালিম তৈরি হয়ে যাবে। আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করেছি। এরপর বলক আসা পর্যন্ত রান্না করতে হবে। বলক আসার পর আপনার কাছে যদি হালিমটা একটু পাতলা মনে হয় তাহলে আপনার প্রয়োজন মতো একটু বেশি সময় জাল করে হালিমটা ঘন করে নিয়ে নিতে পারেন। আর আমার হালিমটা এখানে আমি ঘন করেই তৈরি করে নিয়েছি। হালিমটা তৈরি হয়ে গেলে একটি বাটিতে সার্ভ করে নিন এবং ওপর থেকে কাঁচা পেঁয়াজ কুচি, তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিতে পারেন এবং সব শেষে লেবুর রস অ্যাড করে পারফেক্ট হালিম ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন। এখানে আমার হালিমটা বলক এসে গিয়েছে। আমি যেহেতু ডালটা আগে থেকেই ফুটন্ত গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ডালটা আগে থেকে 80% সেদ্ধ হয়ে গিয়েছিল, আর বাকি 20% এইখানে হালিমটা বলক আসার মধ্যেই কুক হয়ে গিয়েছে। তাই হালিমটা বলক আসার পর আর বেশ কিছুক্ষণ জাল করার প্রয়োজন নেই। তবে আপনারা যদি পরিমাণে পানিটা বেশি দিয়ে থাকেন আর হালিমটা যদি আরও একটু ঘন করে খেতে চান তাহলে বলক আসার পর আর অল্প কিছুক্ষণ জাল করে নিতে পারেন। আমার এখানে হালিমটা তৈরি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে হালিমটা ঢেকে দিলাম। তো আমার হালিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।